আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে মুরগিগুলো দেখেন কত দূর চলে গেছে, মানে মুরগি ছাড়ার পরে আজকে বেশিক্ষণ বাসায় আর থাকে নাই, তো ওরা চলে গেছে। যে এই জায়গাটায় আবার সবুজ ঘাস পাতা হয়, তো লতা পাতা অনেক হয়েছে, তো এইখানে এসেছে ওরা খাবার খেতে। এই লতা পাতাগুলো মুরগি খায় হচ্ছে ডিম পাড়ার আগ দিয়ে, যখন মুরগির মানে সময় কাছে আসে ডিম পাড়ার, তখনই হচ্ছে ওরা বেশি করে গাছের লতা পাতা, তারপরে শাক পাতা এগুলো বেশি বেশি খায়। তো এই যে দেখেন এখানে চলে আসছে সব মুরগিগুলো, বেশিরভাগ মুরগি। এখানে শুধু আমার একটা রাতা মুরগি আছে, মোরগ আছে, আর সবই মুরগি। আমার এখানে দুইটা, আমার মোট তিনটা মোরগ মুরগি আর অন্য মানুষের মোরগ মুরগি এসেছে। তো এই যে এখান থেকে যে পাতাগুলো খাচ্ছে, এই পাতাগুলো খেলে কিন্তু মুরগির কৃমির ওষুধ হিসেবে কাজ করে, কারণ এই পাতাগুলো খুবই তিতা। আর এই তেতো পাতাগুলো খেলে মুরগির কিন্তু কৃমিগুলো মরে যায়, মারা যায়। দেখেন আমার এই যে সাদা মুরগিটা আছে, মুরগিটা কিন্তু ডিম পাড়তেছে, অলরেডি তিনটা ডিম পেড়েছে, আর তার জন্যই ওরা এই যে ঘাস খাচ্ছে প্রতিদিন। আমি সাথে দানাদার খাবারটাও দেই। আর হচ্ছে যে যে ইয়েলো কালার যে মুরগিটা দেখতে পাচ্ছেন, ওইটা এখনও ডিম পারে নাই। ডিম পারবে, সব মুরগি তো আর এক সময় ডিম পারে না, একটু দেরি হয়। তো ওরও ডিম পাড়ার সময় কাছে এসেছে, ওয়ও লতা পাতা খায়। আর যে আমার মোরগটা দেখেন, মোরগ কিন্তু ডিম পারবে না, তাও ওরা লতা পাতা খায়। ওদেরকে নিয়ে আসছে এই জায়গাটায়। তো দেখেন একটা মুরগির সাথে কতগুলো মোরগ ঘোরাঘুরি করতেছে, আর এই যে পাতার থেকে পোকামাকড় খাচ্ছে, পাতা খাচ্ছে। তো আমি আবার দেখতে পেলাম, তো ওদেরকে দেখলাম এখানে। তো এই জায়গাটা আবার পানি আছে, তো এই জায়গাটা একটু একটু ভয়ের কারণও আছে। এখানে একটা গুইল সাপ আছে না, ওগুলো আসে, ওগুলো এসে মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়। তার জন্যই আমার এই মুরগির বাচ্চাগুলো বেঁধে রেখেছি। তো কিছুদিন আগে ওদেরকে আমি ছেড়ে পালতাম, কিন্তু মুরগির বাচ্চাগুলো যতদিন গিয়েছে, ছোট যখন ছিল ভালো ছিল, এখন হচ্ছে কি একটু পাখা হয়েছে আর এখন উড়াল দিতে পারে, যার কারণে উড়াল দিয়ে নিচে নেমে আসে, নিচে নেমে আসে ঠিক, কিন্তু উঠতে পারে না, যার কারণে ওদেরকে আমি বেঁধে রেখেছি। ভাবলাম না এখন আর ছাড়বো না, আর এক মাস পেলে যদি রাখি তারপরে ছাড়লে ওদের ওরা উড়েও আসতে পারবে। তো এখন ছাড়লে ওই যে বিড়াল আবার ওই যে সাপ ওগুলোতে খেয়ে ফেলবে ওদেরকে ধরে, তো তার জন্যই আমি, তো আমি মোরগের মুরগি এবং বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো বেঁধে রেখেছি, এবং আমি ওদেরকে এখন দিব হচ্ছে ফিড। এই যে ফিডটা দিয়েছি, এগুলো খাবে, এগুলো খাওয়ানো অভ্যাস করতে হবে, কারণ ওদেরকে যেহেতু আমি বেঁধে পাল্টাছি, মানে ছাড়ার কোনো এখন আর সুযোগ নাই, ওরা বাইরে চলে যায়। আর এই ফিডটা খেলে ওরা খুব দ্রুত বড় হয়ে যাবে, আর যত দ্রুত বড় হয়ে যাবে তখন ওদের আবার বাইরে ছাড়তে পারবো। ছোট অবস্থায় ছাড়াটা অনেক রিস্ক বেশি, তো তার জন্য দেখেন ওরা খাচ্ছে। ওরা কিন্তু বাইরে থাকা অবস্থায় ভালোই বড় হয়েছিল, আর কিছুদিন পর বড় হয়ে যাবে। তো হয়তো কিছুদিন ওরা একটু কান্নাকাটি করবে, কিন্তু করার কিছু নাই, আমি ওদেরকে এভাবে এখন পালবো। ওদের একটু শিক্ষার প্রয়োজন আছে, অনেক দিন নিচ থেকে উঠিয়ে আনছে, অনেক কষ্ট হয়, দেয়াল টপকাইয়া পানির মধ্যে দুই দিন পড়ে গেছে, তারপরে ওই পাশের বাসায় চলে যায়, মানে যেখানে বিপদের আশঙ্কা বেশি ওই দিকেই ওরা চলে যায়। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার কোয়েল পাখিগুলো। এই যে দেখেন কোয়েল পাখি। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কোয়েল পাখির বাচ্চার সাথে কোয়েল পাখি রাখলে নাকি কোয়েল পাখি খাবার খাওয়া শিখে যাবে, তো এমনটা হবে কি না? হ্যাঁ, হওয়ার কথা যদি ওরা কোনো সমস্যা না করে, তো আমিও রাখবো ওদেরকে। দেখেন বাচ্চাগুলো কিন্তু খাচ্ছে, কিন্তু খাওয়ার চেয়ে চিচি বেশি করছে, এবং বাইরে আসার জন্য বেশি ইয়া করতেছে, কান্নাকাটি করতেছে। তো ওরা যখন বাইরে থাকতো, ওদেরকে আমি আটা এবং ভুট্টার পাউডারটা দিয়ে মিলিয়ে ছোট ছোট ইয়া বানিয়ে খাওয়াতাম। আর এই যে দেখেন আমার কোয়েল পাখির বাচ্চা, ওই যে এগুলো হচ্ছে দেখেন বেবি কোয়েল পাখির বাচ্চাগুলোকে বড়গুলো ঠোকর মারছে, ঠোকর দিতেছে, ওরাও ভয় পাচ্ছে। দেখেন আমি বাচ্চাগুলো দুইটা বাচ্চা দিয়েছিলাম, বড় কোয়েল পাখি দুইটা দিয়েছিলাম বাচ্চার কাছে।
তো দেখেন বাচ্চাগুলো কিন্তু ছিন্ন বিচ্ছন্ন হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। তো এগুলো ওদের মা, এটা হচ্ছে ওর মা, দুটোই ওর মা, বাবা ওইখানে, বাবা হচ্ছে খাঁচার মধ্যে রেখেছি আর মা দুইটাকে এখানে এনেছি। তো মা দুটা দেখেন বাচ্চাকে গ্রহণ করছে না, বাচ্চাকে উল্টা ঠোকর দিতেছে আর বাচ্চাগুলো ভয় পাচ্ছে। তো এভাবে তো রাখা যায় না, কারণ আমি যদি এভাবে রেখে থুয়ে চলে যাই তাহলে ওই যে খাবার যে খাওয়া শিখবে এর আগেই ওরা মারা যাবে, বাঁচবে না। কয়েকটা ঠোকর দিয়ে ওদের মাথার কি উঠাই ফেলছে কে জানে, পশম উঠে ফেলছে কিনা। তো এখন বাচ্চাগুলো সরিয়ে নিতেছি, বাচ্চাগুলো এখানে দেওয়া যাবে না। দেখেন কোয়েল পাখি বড়গুলো এসে এখানে গোসল করা শুরু করে দিয়েছে, কারণ এখানে কিছু ওই যে কুড়া আছে না ওগুলা দিয়েছিলাম কোয়েল পাখিকে। দেখেন এই যে বাচ্চাটাকে ঠোকর দিয়েছিল মানে জোরে, বাচ্চাটাকে ঠোকর দিয়ে মুখের উপরে উঠে ফেলেছে। দেখেন বাচ্চাগুলোকে এভাবে দেওয়া যাবে না, বড়গুলোকে সরিয়ে রাখতে হবে। আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো নিজে থেকে খায় না, এলো একটা সমস্যা। খাবে তো খাবে না, চিচি করবে, মানে পেটে ক্ষুধা হয়ে খাবে না, চিচিচি করবে। তো এত কান্নাকাটি কি ভালো লাগে, তার জন্য বাধ্য হয়ে আমি ওদেরকে খাইয়ে দেই। খাইয়ে দেওয়ার পরে ওরা শান্ত থাকে, ঘুমায় ঠিক মতো। তো ওরা কান্নাকাটি করে, এটা ওর কানে বাজে, ভালো লাগে না, অনেক কান্নাকাটি করে। তো তার জন্য ওদেরকে খাইয়ে দেই যে তারা চুপ থাকুক। তো নিজেরা যদি খেতো তাহলে ভালো হতো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।